রাজসাক্ষী হওয়ায় খুন হতে হলো অভিযুক্ত যুবককে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কল্পি থানা এলাকার রামকৃষ্ণপুর পঞ্চায়েতের ইটবাড়ি গ্রামে। নিহত যুবকের নাম আব্দুল গাফফার পুরকাই, বয়স ১৯। নিহত যুবকের পরিবারের অভিযোগ, গত ৬ মাস আগে খুন হয় নিহত যুবকের কাকার ছেলে। সেই ঘটনায় ৫ জন অভিযুক্ত ছিল, তাদের মধ্যে আব্দুল গাফফার পুরকাইতের নামে অভিযোগ হয়। খুনের ঘটনায় সোমবার আদালত থেকে জামিন পান অভিযুক্তরা। গত ৬ মাস আগের খুনের ঘটনায় রাজসাক্ষী হতে চেয়েছিল আব্দুল সত্তার, তাই খুনের ঘটনায় বাকি অভিযুক্তরা রাকিব সর্দার, রাজু মোল্লা, রাফিকুল মোল্লা, খৈরুল আনাম মোল্লা। মঙ্গলবার রাতে আব্দুল গাফফার পুরকায়েতকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে রাকিব সর্দারের বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে খুন করে এমনটাই অভিযোগ। পরে রাকিব সর্দারের বাবা জাহাঙ্গীর সর্দার ঘটনার পর চেঁচামেচি করলে পাড়ার লোকেরা জাহাঙ্গীর সর্দারের বাড়ি গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আব্দুল গাফফার পুরকায়েত। ততক্ষণে এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। পাশে দিয়ে হয়েছে, কাল রাতে একটা সময় মারাটা হয়েছে, যেটা এই নেটওয়ার্ক চালাচ্ছে টোটাল খালি না আমার মোল্লা, যেহেতু আগামী দিনে যে কেসটা আছে ওর ছেলে মার্ডারের আসামি। আগে একটা ৬ মাস আগে যে মার্ডারটা করেছিল ওর ছেলে মেন আসামি। তার নাম কি? তার নাম রাজু, রাজু মোল্লা, খৈরুল আনামের বড় ছেলে। এবারে ছেলেটা পালাতক ছিল, তার পুলিশ অ্যারেস্ট করতে পারেনি, দুজনে ধরেছিল, রাকিব সর্দার আর নাম কি ওই যে স্যার আব্দুল গাফফার, দুজনকে পুলিশ অ্যারেস্ট করেছিল। ২ মাস ২৯ দিন মতো জেল খেটে আসার পরে আব্দুল গাফফার পাড়া থেকে চলে যায়, জানে কে মারবে না মারবে এ কারণে পাড়া থেকে চলে যায়। যাওয়ার পরে ও ছিল এখন উরুদ্দাঁড়ের ওপারে চণ্ডীপুরে, ওখানে থাকা মাসির মেয়েতে বিয়ে করে। বিয়ে করার পরে আমরা তো ওর দেখিনি কোনোদিন এখানে, রাকিব বাড়িতে ছিল, রাজুও ওর এই একটা দাঁড়ির চলছে যাওয়ার সময় এসেছিল, এসেছিল বাড়িতে থাকার পরে এখন কালকের হঠাৎ রাতটা ১১টার সময় এখন রাকিবকে ফোন করে, রাকিব ফোন করেছে সাদার কাছে, আব্দুল গাফফারের কাছে, যে আমার কীরকম হচ্ছে তুই তুই এসে আমার দেখে যা। এবারে ও এবারে বন্ধু বান্ধব দেখে যেতে এসেছিলো, প্রথম ওর বাড়িতে এসেছিলো, ওর বাপ বলে তুই ওখানে যাস না, এখন বলে একটু দেখে আসি। এবার বন্ধু বান্ধব দেখতে গেছে, দেখতে যাওয়ার পর ওরা যে টিম সেজিয়ে রেখেছিলো তো জানে না, রাত ১১টার সময় ১টা বাজে, তখন আমার বাড়ি একদম ওর পাশে, ১টার সময় এখন ওরা ধরে মেরে দেয় ছেলেটা। কি দিয়ে মেরেছে? মেয়ে কাটারি দিয়ে মানে গর্দনটা কেটে গেছে, খুব মেরেছে। তারপরে যখন ওর এবারে রাকিবের বাবা যখন চেল্লাচ্ছে, এবারে রক্ত দেখেনি কোনো সময়, এরা মার্ডার দেখেনি, চেল্লাচিল্লি করে যখন বাইরে ঠিকরে বেরিয়েছে, আমরা বলি কি হলো কি হলো, গিয়ে দেখি ওই ছেলেটা মেরে গেছে। তখন ওরা কোথায় গেছে? এখন ওর রাকিবের বাবা এখন ও এখন ওই বলে বলে পালাচ্ছে, আর রাকিবের ওই দিকটা পার করে গেছে। আরও ছেলে ছিল, খৈরুলের ছেলে ছিল যেটা রাজু, ও ছিল ওই দিক, তো ওরা পার হয়ে চলে গেল। পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে এখনো? পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি, পুলিশ এসেছিল, এসে পুলিশ ওখানে এখনো আছে ঘেরাও করে, হ্যাঁ কাউকে গ্রেপ্তার করেনি এখনো। প্লাস কি সিস্টেম, গফফরকে কেন মারলো তাহলে? গফফরকে মারলো ও এখন ওর যে ভাইটা ৬ মাস আগে যেটা মারা করেছিল গফফরের ভাই, যেটা ওর ছোট কাকার ছেলে, এবারে উয়ে ওর মানে ছোট কাকার ছেলে, মেজো কাকার ছেলে, এবারে বড় কাকা এবার ধরো ভাই ভাই জানে এ রাজসাক্ষী হয়ে যাবে, রাজু ফেসে যেত, হ্যাঁ রাজু তো ফেসে যেত, রাজু তো মেন আসামি, আগামী যে মার্ডারটা করেছে রাজু মেন আসামি, ও পালাতো গাজো বন্ধ, তার পুলিশ অ্যারেস্ট করেনি কিচ্ছু করেনি, দুজনে অ্যারেস্ট করেছে, সেই জন্য গফফারকে মারলো। গফফার এবার ভাই ভাই মিশে যাবে, মেন সাক্ষী হয়ে যাবে, যার কারণে একে মারা করে দিল। কাল পরে কল্পি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। খুনের ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর নেই। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ ১০। প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স, বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফেসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে, প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স, আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণ পল্লী, ব্যানাচিতি, দুর্গাপুর ৭১৩২১৩। আমাদের ফোন নাম্বার
9734002000, WhatsApp number 9733550333. আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই বেশ কয়েক বছর ধরে, আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড। আমি আমার হাজব্যান্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল, খুব প্রশংসা করেছেন এখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই উচ্ছেসেরও বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। তো আবিষ্কার মতো আমি ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, যে রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি, কোশ্চেন করেন দুবার স্ক্যান করতে হবে, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করবেন, কেন ওদের রিপোর্ট খুব সুন্দর। সুন্দর আরও যে সুযোগ সুবিধা আছে, ডাক্তার কাটতে এখানে যেগুলো OPD বসাচ্ছেন সেগুলো খুব ভালো, দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হলে সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে।